বড় ভাই কেন ভাই ম্যাডাম না গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে আমরা এখন যাব ইনানি বিচ এবং হিমছড়ি তো যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিব চলুন ভাইয়া আপনারা নাস্তা করেন একা একা করবেন তো নাস্তাই তো করবেন আমাদের তো ডাকবেন এই যে এখানে উৎসাহদের ইয়াসিন স্যার সেকেন্ড ডেতে নাস্তা শুরু করলেন কী খাচ্ছেন আপনি খিচুড়ি খাচ্ছেন আমাদের তো ডাকলেন ওনা ও এখানে আমাদের আরও একটা গ্রুপ শহীদ স্যার আমাদের একবার ডাকলেন ওনা আমরা তিনটা অসহায় শিশু এখানে রয়েছেন আমার মেজ ভাই সৈয়দ আসাদুল ইসলাম তিনি সার্ভ করছেন আর এই হচ্ছে আমার প্রাণ প্রিয় বড় ভাই শামীম মিয়াজি হাই গাইস আমরা এখন নাস্তা করব নাস্তা করে রুমে যাব রুমে গিয়ে হচ্ছে ইনানির উদ্দেশ্যে বেরোবো এরপরে প্ল্যান কি এরপরে প্ল্যান ঘুম ইনানি গিয়ে ঘুমাবেন আমরা চা খাবো সরি চা পান করবো দেন হচ্ছে আমরা ইনানিতে যাব প্রচুর চিল হবে আমার সাথে রয়েছেন আমার বড় ভাই মেজো ভাই এবং ভাই আছে দুলা ভাই আমরা এখন চা খাবো চা পান করবো চলো তো গাইস আমরা এখন এই চান্দের গাড়িতে করে যাচ্ছি ইনানি বিচ এবং হিমছড়ি গাইস আমরা এখন যাচ্ছি ইনানি প্রচুর চিল হবে সাথে রয়েছে মেজো ভাই বড় ভাই কোথায় বড় বড় ভাই লুক দেন চিল হবে প্রচুর ভাই ফিলিংস একটু বলেন কেন ভাই ম্যাডাম আছে দেখে বলতেছেন না আপনি কিন্তু কালকে রাতে সেই কথা বলছেন ম্যাডাম এই যে হাসতেছে
পর্যটক আজকে আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। আমরা এখানে খুব ঘুরবো, আনন্দ করবো এবং চিল করবো। সাথে রয়েছেন আমাদের বড় ভাই, শামিম ভাই, মেজো ভাই, সবাই। তো প্রচুর চিল হবে, চলুন সামনে যাই। আমরা এখন চলে এসেছি হিমছড়ি, সো লেটস গো। হিমছড়ি আমরা হচ্ছে এখন পাহাড়ে উঠবো। আমাদের গ্রুপটা অলরেডি ভিতরে চলে গেছে, আমি প্লাস হচ্ছে বড় ভাই শামিম ভাই, আমরা দুইজন এখন যাবো। চলুন আমরা টিকিট কাটি, এরপর পাহাড়ে উঠে যাচ্ছি। আমরা পাহাড় ট্রেকিং করে উঠছি হিমছড়ির। জায়গাটা খুবই ডেঞ্জারাস, বড় ভাই অলরেডি উঠে পড়েছে, এবার আমি উঠবো। খুব টায়ার্ড লাগতেছে আসলে এখানে। যদি ওই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, তারপরে আমরা অ্যাডভেঞ্চারের জন্য হচ্ছে রাস্তা দিয়ে ট্রেকিং করে উঠবো। টায়ার্ড লাগতেছে খুব, চলুন যাওয়া যাক। আমরা হচ্ছি এখন হিমছড়ির পাহাড়ের একেবারে উপরে। তো আপনাদের এখন সমুদ্রের ভিউটা দেখাবো, চলুন আমরা একটু।
গাইস আমরা এখন নিচে নামছি, নামার সময় আসলে জায়গাটা খুবই ডেঞ্জারাস, খুব সাবধানে আপনাদের নামতে হবে। এখানে কেউ যদি থাকতে পড়ে উঠলে, হ্যাঁ কোনো কারণে এটাই উঠলাম না, এই যে আপনি নিচে পড়লেন সরকারি আছে সে কি হবে কেউ করবে, ঠিক আছে আপনারা ব্যানার ধরতে পারবেন সে হঠাৎ করে করবে। জানতাম না যে একটা কোথের হয়ে আপনারা লিফটে উঠেন নাই, উঠলেই কষ্ট শেষ, লিফট আছে তো ওই সাইডে। ভাই আরো দুই ঘন্টা লাগবে উঠতে, লাগেজ নিয়ে উপরে উঠে পড়তেছে, কি স্ট্যামিনা দেখলাম। হাই গাইস, আমরা এখন রয়েছি কক্সবাজারে হোটেল গোল্ডেন হিলে, তো আমাদের এখন লটারির পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। প্রথম পুরস্কার রয়েছে একটি আকর্ষণীয় মোবাইল সেট, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি আকর্ষণীয় হেডফোন, তৃতীয় পুরস্কার হচ্ছে একটি আকর্ষণীয় কসমেটিক্স বক্স, চতুর্থ পঞ্চম পুরস্কার হচ্ছে মহামূল্যবান বই, কেয়া কসমেটিক্সের সৌজন্যে নয়। আমাদের আপনারা দেখেছিলেন নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা কিছু টোকেন দিয়েছিলাম, তো পার টোকেনের মূল্য ছিল 50 টাকা। তো আমরা এখন কক্সবাজারে উপস্থিত হোটেলে, তো আমাদের মোর্শেদা ম্যাম 6টা টোকেন নিচ্ছেন, এরপর হচ্ছে নিবেন আমাদের নাসরিন ম্যাম, নাসরিন ম্যাম পঞ্চম পুরস্কার উঠাবে আমাদের হাফেজ সাহেব, হাফেজ সাহেবের নাম বলো, হাফেজ সাহেব তোমার নাম বলো, তুমি নিজে খুলো, চোখ বন্ধ করে একটা উঠাও, চোখ খুলবা না, চোখ বন্ধ, এটা তোলো, তোমার আম্মু যেটা বলে দিছে ওটা কিন্তু তুলবা না, আলা তুমি এটা পঞ্চম পুরস্কার আমাদের 109, চতুর্থ পুরস্কার হচ্ছে আমাদের নাজিফা, সবার সবার টোকেনটা একটু ওপেন করেন, 135, আমাদের চতুর্থ পুরস্কার পাচ্ছেন আমাদের সবার প্রিয় শহীদুল ইসলাম শহীদ স্যার, পুরস্কার দিবেন হচ্ছে মোর্শেদা ম্যাম, হ্যাঁ অবশ্যই, এই যে চতুর্থ পুরস্কার, হাত তালি হবে সবাই, হাত তালি, তৃতীয় পুরস্কার উঠাবে কে, আতিয়া চোখ বন্ধ করো, আতিয়া কারো কাছে অবশ্যই আছে, তৃতীয় পুরস্কার পেয়েছেন আমাদের সবার প্রিয় আসাদুল ইসলাম আসাদ স্যার, স্যার এদিক তাকান, তৃতীয় পুরস্কার হচ্ছে একটি আকর্ষণীয় কসমেটিক্স বক্স, তালি হবে সবাই তালি, এদিকে তাকান এদিক তাকান, দেখা যাক আমাদের দ্বিতীয় পুরস্কার কে পায়, পিনাক্ষী ম্যাম পেতে পারেন, আপনি হেডফোনটা পাইলেন, আমি আর জীবনে লটারি টিকিট কিনবো না, আমার ছিল দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি আকর্ষণীয়, এইবার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় আমাদের প্রথম পুরস্কার, একটি আকর্ষণীয় 20 কোটি টাকা দামের মোবাইল হ্যান্ডসেট, 144
আমাদের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমাদের সবার প্রিয় আসাদুল ইসলাম আসাদ স্যার, 20 কোটি টাকা দামের একটি মোবাইল হ্যান্ডসেট আমি আর জীবনে করব না, একশো এক কার কাছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।